নদিয়া শান্তিপুরে 15 আগস্ট শান্তিপুর হাসপাতালকে একটি স্যানিটাইজার শাওয়ার গেট সহ 10 লিটার স্যানিটাইজার এবং 2000 মাস্ক দান করেছে জানা যায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই তাদের এই প্রয়াস ভারতের 74 তম স্বাধীনতা দিবসে শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চ এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে এদিন শান্তিপুর হাসপাতালকে একটি স্যানিটাইজার শাওয়ার গেট সহ 10 লিটার স্যানিটাইজার ও 2000 মাস্ক দান করেছে করোনা প্রতিরোধে শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চ এর আগেও একাধিক কর্মসূচি পালন করে এসেছে তবে সাধারণ মানুষ যাতে আগামী দিনেও করোনার প্রকোপ থেকে রক্ষা পায় ও উপকৃত হয় সেই কথা মাথায় রেখেই মোট পাঁচটি স্যানিটাইজার শাওয়ার গেট তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে শান্তিপুর হাসপাতাল সুপার জয়ন্ত বিশ্বাস জানান শান্তিপুরের করোনা প্রতিরোধ মঞ্চের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই শান্তিপুরের সাধারণ মানুষ এই করোনার আবহে খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে হাসপাতালই এখন তাদের চিকিৎসার একমাত্র কিন্তু এর আগেও হাসপাতালের বিভিন্ন ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হয়েছে যার কারণে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল হাসপাতাল তবে পরিস্থিতি ধীরে ধীরে আবার স্বাভাবিক হয়ে উঠেছে আশা করা যাচ্ছে এই শাওয়ার মেশিনের সাহায্যে শান্তিপুরের মানুষ অনেকটাই জীবাণুমুক্ত হবে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট